হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো WBCS রেলওয়ে NTPC অন্যান্য ক্যাজুয়াল লেভেলের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, কত শতকে ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 70-এর দশকে ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব বলা হয়, কারণ এই সময়ে ভারতের কৃষিক্ষেত্রে উৎপাদন ক্ষমতা সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠন করা হয়? দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে গঠন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট হচ্ছে, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি? পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম হচ্ছে আগ্নেয় শিলা। নেক্সট প্রশ্ন হচ্ছে, টাইফুন কোন অঞ্চলের ঘূর্ণিবাত? টাইফুন হচ্ছে চীন সাগরের ঘূর্ণিবাত। কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে, টাইফুন হচ্ছে চীন সাগরের ঘূর্ণিবাত। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম হচ্ছে আগ্নেয় শিলা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঘানা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঘানা অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘানা পক্ষী অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। নেক্সট হচ্ছে, ব্যাসল্ট কোন আগ্নেয় শিলা? কোন ধরনের আগ্নেয় শিলা? ব্যাসল্ট হচ্ছে নিঃসারি আগ্নেয় শিলা। ব্যাসল্ট হচ্ছে নিঃসারি আগ্নেয় শিলা। নেক্সট প্রশ্ন হচ্ছে, আঙ্কলেশ্বরের তৈল শোধনাগারটি পরিশোধনাগারটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আঙ্কলেশ্বর তৈল শোধনাগারটি গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাউন্ট আবু নামক শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। মাউন্ট আবু নামক শৈল শহরটি রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন পর্বতকে তার রং অনুযায়ী নামকরণ করা হয়েছে? ভারতের নীলগিরি পর্বতকে তার রং অনুসারে নামকরণ করা হয়েছে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর, ব্যাঙ্গালোর। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? কানপুর। উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হচ্ছে কানপুর। নেক্সট হচ্ছে, লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনউ শহরটি গৌমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুর শহরকে সাধারণত গোলাপি শহর বলা হয়। পরে প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? কোচিনে অবস্থিত। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোচিনে অবস্থিত। পরে প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত? কোচিনে অবস্থিত। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি কোচিনে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, বড়দা শহরের নতুন নাম কি? ভাদোদরা। বড়দা শহরের নতুন নামকরণ হচ্ছে ভাদোদরা। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাইতে অবস্থিত। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির যেটি মীনাক্ষী মন্দির সেটি মাদুরাই অবস্থিত। নেক্সট হচ্ছে, কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? মাদুরাইকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দিরের কোথায় অবস্থিত? কাশী বিশ্বনাথ মন্দিরের মন্দিরটি অবস্থিত বারাণসীতে। অ্যান্সার হবে এখানে বারাণসী। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুগলি নদী তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? নদী বন্দর। অ্যান্সার হবে এখানে নদী বন্দর। হুগলি নদী তীরবর্তী কলকাতা বন্দর হচ্ছে একটি
নদী বন্দরের উদাহরণ। নেক্সট কোশ্চেন, মুম্বাই বন্দর কোন ধরনের বন্দর? মুম্বাই বন্দর হচ্ছে একটি সমুদ্র বন্দর। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 30, ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? মুম্বাই বন্দর। ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। নেক্সট হচ্ছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? যাত্রী পরিবহনের ক্ষেত্রে মাদ্রাজ বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট হচ্ছে, মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান ভারতের মধ্যে প্রথম? মাল পরিবহনের দিক থেকে ভারতের মুম্বাই বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, আর যাত্রী পরিবহনের ক্ষেত্রে মাদ্রাজ বন্দরটি ভারতের প্রথম। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের আমদানি বাণিজ্য কোন বন্দরের স্থান প্রথম? ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? মুম্বাই বন্দর। ভারতের রপ্তানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? মারমাগাঁও বন্দর। অ্যান্সার হবে এখানে মারমাগাঁও বন্দর। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? আনাইমতি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনাইমতি। নেক্সট হচ্ছে, পৃথিবীর উচ্চতম থানের নাম কি? মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম সিংহের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিমি। পরের প্রশ্ন হচ্ছে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত। অ্যান্সার হবে আফ্রিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে, চাঁদে দিন ও রাত্রির মোট সময় কতটা? পৃথিবীর 27 দিনের সমান। নেক্সট প্রশ্ন হচ্ছে, সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি? বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ। কোশ্চেন নম্বর 42, পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? 12,714 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,714 কিলোমিটার। নেক্সট হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি। পরের প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। গুজরাটের রাজধানীর নাম কি? গান্ধীনগর। কোন দিন পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে আসে? 23 জানুয়ারি। পৃথিবীর সূর্যের সব থেকে কাছে আসে। কোন দিন পৃথিবী সূর্যের সব থেকে দূরে থাকে? 4 জুলাই। 4 জুলাই পৃথিবী সূর্যের সব থেকে দূরে অবস্থান করে। নেক্সট হচ্ছে, পৃথিবীর সমস্ত স্থানে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে? 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। পৃথিবীর সমস্ত স্থানে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র কোন রেখাটি মহাবৃত্ত? নিরক্ষরেখা। অ্যান্সার হবে নিরক্ষরেখা। কোশ্চেন নম্বর 51, সর্বোচ্চ অক্ষাংশ উত্তর বা দক্ষিণ কত ডিগ্রি? সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। গ্রীনিচের দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। গ্রীনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। কোনো উত্তর বা দক্ষিণ এখানে আসবে না, অনলি 0 ডিগ্রি হবে অ্যান্সার। নিরক্ষরেখার অন্য নাম কি? নিরক্ষরেখার অন্য নাম হচ্ছে বিষুব রেখা। দক্ষিণ গোলার্ধের রাতের কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? দক্ষিণ গোলার্ধের রাতে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? হ্যাডলির অকট্যান্ট একটি তারার নাম, এর সাহায্যে দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা যায়। নেক্সট হচ্ছে, দ্রাঘিমা রেখাগুলি সাধারণত কেমন হয়? এগুলি সাধারণত অর্ধবৃত্তাকার হয়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের
প্রমাণসময় কোন শহরকে ভিত্তি করে নির্ধারিত হয়? ভারতের প্রমাণসময় নির্ধারিত হয় এলাহাবাদের উপর ভিত্তি করে। অ্যান্সার হবে এলাহাবাদ, যা দ্রাঘিমা হচ্ছে 82°30' পূর্ব। নেক্সট হচ্ছে কোন শিলাতে জীবাশ্ম পাওয়া যায়? এখানে পাললিক শিলা হবে অ্যান্সার। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। সাতপুরা পর্বত কী ধরনের পর্বত? সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। আরাবলি কী ধরনের পর্বত? আরাবলি হচ্ছে ক্ষয়জাত পর্বত। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বতের মালভূমি। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি বা পৃথিবীর ছাদ? পামির মালভূমিকে পৃথিবীর ছাদও বলা হয়। নেক্সট হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম? লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী। নেক্সট কোশ্চেন, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সেন্ট লরেন্স নদীর উপর নায়াগ্রা জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে এঞ্জেল ফলস বা ভেনেজুয়েলাতে যেটি অবস্থিত এঞ্জেল ফলস। নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটি কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটি কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত যোগ জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস বিদ্যমান? স্ট্রাটোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাইকে ভারতের মূলধনের শহর বলা হয়। অ্যান্সার হবে এখানে মুম্বাই শহর। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায়? ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র অর্থাৎ সিনেমা নির্মিত হয় মুম্বাই শহরে। বলিউডের শহর বলা হয় মুম্বাই শহরকে। নেক্সট হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। ভারতের রাজধানী 1911 সালে স্থানান্তরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ওয়েলিংটন বিমানঘাটিটি কোথায় অবস্থিত? ওয়েলিংটন বিমানঘাটি ব্যাঙ্গালোরে অবস্থিত। ভারতে আমদানি বাণিজ্য কলকাতা বন্দরের স্থান কত? ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান হচ্ছে দ্বিতীয়, মুম্বাই হচ্ছে প্রথম, কলকাতা হচ্ছে দ্বিতীয় আমদানি বাণিজ্যের ক্ষেত্রে। আর কলকাতা বন্দর হচ্ছে একটি নদীকেন্দ্রিক বন্দর, আর মুম্বাই কিন্তু একটা সামুদ্রিক বন্দর, এগুলো মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, ডলফিন নোচ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাখাপত্তনম। অ্যান্সার হবে বিশাখাপত্তনম। ডলফিন নোচ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম হচ্ছে বিশাখাপত্তনম। নেক্সট হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা বন্দর হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর। নবসেবা বন্দরটির নতুন নাম কি? জওহরলাল নেহরু বন্দর। নবসেবা বন্দরের নতুন নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। নেক্সট হচ্ছে ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? উড়িষ্যার হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ। ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ইলেকট্রনিক শিল্পে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়? 1830 সালে তামিলনাড়ুর পোর্ট নভাতে লৌহ ইস্পাত কারখানাটি প্রথম স্থাপিত হয়েছিল। ভারতের 1830 সালে তামিলনাড়ুর পোর্টনভা ভারতের প্রথম লৌহ কারখানাটি স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে,
1984 বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন অ্যান্সার হবে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন কোশ্চেন ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লোহা ইস্পাত কারখানা কোনটি জামশেদপুরের টিস্কো হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লোহা ইস্পাত কারখানা নেক্সট হচ্ছে রোরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল রোরকেল্লা ইস্পাত কারখানাটি গড়ে উঠেছিল পশ্চিম জার্মানির সহযোগিতায় কোশ্চেন নম্বর 87 ভিলাই লোহা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল ভিলাই লোহা ইস্পাত কারখানাটি গড়ে উঠেছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় পরের প্রশ্ন হচ্ছে ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স ভারতের রেল ইঞ্জিন তৈরি করে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স নেক্সট হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স অবস্থিত পরের প্রশ্ন হচ্ছে ইন্টারগ্যাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত তামিলনাড়ুর পেরাম্বুরে ইন্টারগ্যাল কোচ ফ্যাক্টরি অবস্থিত পশ্চিমবঙ্গের জেসপ অ্যান্ড কং নামক সরকারি সংস্থায় কি তৈরি হয় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি জেসপ অ্যান্ড কং পশ্চিমবঙ্গে যেটি অবস্থিত সেখানে মালবাহী এবং যাত্রীবাহী গাড়ি নির্মাণ করা হয় নম্বর 92 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি কোনটি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড পরের প্রশ্ন ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত ঘুষুরিতে ভারতের সুতাকলটি অবস্থিত নেক্সট প্রশ্ন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে গুজরাট রাজ্যে ভারতের সর্বাধিক কাপড় কল আছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পাটকলটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের রিসোড়ায় ভারতের প্রথম পাটকলটি অবস্থিত নেক্সট হচ্ছে প্রথম শ্রেণীর শহর বলা হয় কোন শহরকে যার জনসংখ্যা কত কত হলে তাকে প্রথম শ্রেণীর শহর বলা যাবে 100,000 বেশি অ্যান্সার হবে এখানে 100,000 বেশি হলে তাকে প্রথম শ্রেণীর শহর বলা যাবে মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা কত হতে হবে 10,000,000 বেশি হলে তাকে মহানগর বলা চলে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি দিল্লিতে অবস্থিত সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও এই ধরনের ভিডিও তোমরা যদি ফলো করো আশা করি জিওগ্রাফির বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো কমন অবশ্যই পাবে এবং তোমাদের আরও সাহায্য হবে বিশেষ করে রেলওয়ে এনটিপিসিতে এবং গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাগুলোতে সো থ্যাংক ইউ